নদিয়ার গঙ্গাপুরের এই ঘটনার পর শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন। তিনি লিখছেন, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যারা ভোট দিতে পারেননি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যাওয়ার পথে তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা মাফিক পথ আটকায়। ওদের উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করা। এই ঘটনা ঘটেছে গঙ্গাপুর থানার ওসির সামনে, যিনি উপনির্বাচনে ভোট লুঠে বড় ভূমিকা নিয়েছিলেন এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। নদিয়ার গঙ্গনাপুরে যে ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কটুক্তি তৃণমূল কর্মী সমর্থকদের, এমনটাই অভিযোগ। এবং তারপরে এক্স হ্যান্ডেল পোস্ট শুভেন্দু অধিকারীর, যেখানে তিনি ঘটনার বিবরণ দিচ্ছেন। তিনি বলছেন যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যারা ভোট দিতে পারেনি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। যাওয়ার পথে তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা মাফিক তার পথ আটকায়। তাদের উদ্দেশ্য ছিল শুভেন্দু অধিকারীর ক্ষতি করা। এবং এই ঘটনা ঘটেছে গঙ্গনাপুর থানার ওসির সামনে, যিনি উপনির্বাচনে ভোট লুঠে বড় ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আর এরপরই কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, মানে কি, এ তো সত্যনাশ। নোংরা কালচার চোখের সামনে দেখেছে, ভেবেছিল কাঁচ তুলে পালাম, আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে। আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি, গঙ্গনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছি। এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার। ওদের নাম চিহ্নিত করে এফআইআর করবো, ওসি গঙ্গনাপুরের বিরুদ্ধে ভোটে যাব, যা করার তো করবো। ছাড়ার লোক নাকি? ও ভেবেছিল কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নই। গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছে। মৃত্যু একদিন হবে, দুদিন হবে না। এদিকে নদিয়ার গঙ্গনাপুরের এই ঘটনার পর শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন। তিনি লিখছেন, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যারা ভোট দিতে পারেননি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। যাওয়ার পথে তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা মাফিক পথ আটকায়। ওদের উদ্দেশ্য ছিল আমার ক্ষতি করা। এই ঘটনা ঘটেছে গঙ্গনাপুর থানার ওসির সামনে, যিনি উপনির্বাচনে ভোট লুঠে বড় ভূমিকা নিয়েছিলেন এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। নদিয়ার গঙ্গনাপুরে যে ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কটুক্তি তৃণমূল কর্মী সমর্থকদের, এমনটাই অভিযোগ। এবং তারপরে এক্স হ্যান্ডেল পোস্ট শুভেন্দু অধিকারীর, যেখানে তিনি ঘটনার বিবরণ দিচ্ছেন। তিনি বলছেন যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যারা ভোট দিতে পারেনি তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। যাওয়ার পথে তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা মাফিক তার পথ আটকায়। তাদের উদ্দেশ্য ছিল শুভেন্দু অধিকারীর ক্ষতি করা। এবং এই ঘটনা ঘটেছে গঙ্গনাপুর থানার ওসির সামনে, যিনি উপনির্বাচনে ভোট লুঠে বড় ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।